हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो दास फैमिली ब्लॉग्स से आज के आबार नतुन आरेकटा रेसिपी निये चले एसेछि। एई जे देखो, आमार हाते आछे बेसन, एक पैकेट बेसन आछे। तो बेसन दिए आज के आरेकटा नतुन रेसिपि करब, सेटा हलो खूब जनप्रिय एकटा खावार, खमन ढोकला। गुजरातीदेर खावार खमन ढोकला। तो खमन ढोकला बानानोर जन्य आमी एखाने निये निएछि बेसन। तो बेसनटाके आगे प्रथमे एकटा बोलेर मध्ये एभावे आमी ढेले चेले नेब, कारण बेसनटाके ना चेले निते हय। ताछाड़ा कि हय, बेसनेर भितरे जे जड़ा जड़ा एकटा टाइप थाके ओइटार जन्य बेसनटा भालो करे, माने जखन आमरा ब्याटारटा बानाई तखन भालो हय ना। ताई आगे बेसनटाके भालो करे चेले निते हबे। तो चलो आमी बेसनटाके भालो करे चेले नी। तो एटार भितरे थाका जत ओई जे एरकम टाइपेर दाना दाना टाइपगुलो जे थाकबे सेगुलो सब मिहि हये जाबे। तो चलो आगे करे नी। तो देखो, एई जे आमी ब्याटारटाके भालो करे चेले नियेछि, देखते पाच्छो। एखन एते एक एक करे आमी जिनिसगुलो दिये देबो, जा जा आमार लागबे ता ता आमी दिये देबो। एई जे देखो, एखाने नियेछि आमी आदा, कुचि करे केटे नेওয়া আদা, তারপর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর এখানে আছে লেবুর রস। তো এক এক করে আমি সব মিশ্রণগুলোকে আগে ভালো করে দিয়ে দিই। তো এটাতে আগে ফার্স্ট দেব সামান্য পরিমাণে নুন, তারপর দেব সামান্য হলদির গুঁড়ো, কারণ হলদির গুঁড়োটা কিন্তু সামান্যই দিতে হবে কালারের জন্য। তাছাড়া হবে কি, বেশি কালার হলুদটা দিলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই যত কম পারা যায় তত কম দিতে হবে। আর এখানে এক চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব আদা কুচিয়ে রাখা, আদাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব লেবুর রসটা, লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে লেবুর রসের সাথে এটাকে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে, একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে একটু জল দিলাম, তারপর আরেকটু জল দেব, যে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু ব্যাটারটাকে যত ভালো করে ফাটানো হবে ঢোকলাটা কিন্তু ততই ভালো হবে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, এক সাইড থেকেই ব্যাটারটাকে মানে ঘুরাতে হবে, যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে ফেটিয়ে নিতে হবে এক সাইড থেকেই, দুই সাইড থেকে ঘোরানো যাবে না। আর এটা যত জোরে ঘোরানো হবে তত ভালো হবে, যত স্পিডে ঘোরাবে আর কি। এই যে আমি এইভাবে ভালো করে স্পিডে ঘুরিয়ে নিচ্ছি, এরকম পাঁচ মিনিটের মতো, পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্যাটারটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি কিন্তু ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, এই যে এরকম সাইজে, মানে এরকম ভাবে হবে, মানে বেশি গাঢ় হবে না বেশি পাতলাও হবে না, আমি যেরকমভাবে করলাম ওরকম রাখলেই ভালো হবে। তাই তো দেখো, আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে পাঁচ মিনিটের মতো, পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো, আমি ভালো করে ঘুরিয়ে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে একটা বাবলস উঠে আছে, এই বাবলসগুলির জন্য কিন্তু একদিকে করে ঘোরাতে হবে, আর উল্টা দিকে যদি ঘোরাও তাহলে কিন্তু এই বাবলসগুলো ভেঙে যাবে। তো সবসময় বানানোর সময় একটা জিনিস মনে রাখবে, যে যেই যেই দিকে তুমি ঘোরাচ্ছ সেই দিকে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করবে, উল্টা দিকে ঘোরালে কিন্তু এই বাবলসটা ভেঙে যাবে। তো দেখো, বাবলস তৈরি হয়ে গেল, এবার আমার পুরো জিনিসটা ফাটানো হয়ে গেল। এবার দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখব, তারপরের প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, দশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আর এই যে এখন ঢাকাটা তুলে দেব,
ঢাকা তুলে দিয়েছি আর এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি আমার সোড়া ছিল না তাই আমি ইনো নিয়ে নিয়েছি ইনোটা কেটে দিয়ে দেব ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে ব্যাটারটাকে তৈরি করে বসিয়ে দিতে হবে এই যে আমি ইনোটা ঢেলে দিলাম একটু নেড়েচেড়ে দেব ইনো দিয়ে বেশিক্ষণ রাখা একদম যাবে না দেখো ইনোটা দেওয়ার সাথে সাথে একটা ইশে টাইপের উঠছে না বাবলস টাইপের তো এই যে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইনোটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা বাবলস টাইপ হয়ে গেছে বেশি ফাটাবো না আমি হয়ে গেছে ফাটানো এবার এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এটাতে ঢেলে দেব কোনো তেল টেল কিন্তু আমি ইউজ করছি না তেল বা ঘি কিছু ইউজ করছি না জিনিসটাকে ঢেলে দিচ্ছি ভালো করে কেটে বাটিটার থেকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বাটিটা আর এই দিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর স্টিম হওয়ার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার জিনিসটাকে বসিয়ে দেব এই যে দেখো বসিয়ে দিলাম এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট আমি এটাকে কুক করে নেব তো চলো 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি এইদিকে দেখো আমার ঢোকলাটা তৈরি হচ্ছে আর একটু সময় লাগবে ততক্ষণে আমি ঢোকলার জন্য আরেকটা ব্যাটার তৈরি করে নেব তার মানে একটা ইশে দিতে হবে ঝোল টাইপের একটা জিনিস দিতে হয় যে উপরে সেটা বানিয়ে নিই তো ওইটার জন্য আমি দিয়ে দিয়েছি তেল তেলটাকে সামান্য গরম হতে দিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ভাজা হতে হতে এবার দিয়ে দেবো সরষে সরষেটা হয়ে গেল এবার সামান্য জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল জলের মধ্যে এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব একটু চিনি চিনি দিয়ে ভালো করে ঝোলটাকে সিদ্ধ করে নেব আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে চিরে দিয়েছি তো দেখো হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা এ কারণেই হতে দেব কারণ গরম গরম দেওয়া যাবে না তাই এটাকে ঠান্ডা হতে দিই উষ্ণ গরম থাকতে থাকতে আবার ফিরে আসছি আর এই দিকে দেখো আমার ঢোকলাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের মতো ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর 10 মিনিট পরে আবার ফিরে আসছি তো ঢোকলার যে হয়ে গেছে সেটা বুঝবো কী করে তার জন্য আমি এখানে একটা চাকু নিয়েছি চাকুটাকে এভাবে ঢুকিয়ে দেখব চাকুতে দেখো চাকুতে লাগেনি তার মানে জিনিসটা হয়ে গেছে যদি চাকুতে লেগে থাকতো তবে এখনও কাঁচা থাকতো কিন্তু হয়ে গেছে বলে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তবে 10 মিনিট পরে আবার ফিরে আসছি এই যে ঢোকলাটা আমি নামিয়ে ফেলছি দেখো কি সুন্দর হয়েছে না এবার এটাকে পিস পিস করে কেটে নেব একটা চাকু সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নেব চলো কেটে নিই তো এই যে দেখো আমি কিউব কিউব শেপ করে কেটে নিয়েছি এখন উপর দিয়ে এই যে এগুলোকে এভাবে ছড়িয়ে দেব ঝোলটা যে বানিয়েছি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব তোমরাও ট্রাই করবে এভাবে বাড়িতে ভালোই লাগবে
সব রকম খাবার খেতে হয় বানিয়ে। আর না আরেকটা জিনিস কি বলো তো, জিনিসটাকে কিন্তু ঠান্ডা হতে দেবে, তাছাড়া কিন্তু এই যে ঢোকলাটায় যে যে আমি যে স্যুপটা দিচ্ছি উপরে সেটা কিন্তু টানবে না, ভিজা ভিজা টাইপ হয়ে থাকবে। তো এই যে আমি সবগুলোতে দিয়ে দিলাম, এখন উপর দিয়ে অল্প ধনে পাতা সার্ভ করে দেব। তোমরা চাইলে কারি পাতাও দিতে পারো, অ্যাকচুয়ালি আমার কারি পাতার ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি কারি পাতাটা দিলাম না, সেটা তোমাদের অপশনাল। কেউ ধনে পাতা ভালো লাগলে ধনে পাতা দিও, আর কারি পাতা ভালো লাগলে কারি পাতা দিও। আমার ধনে পাতাই ভালো লেগেছে তাই আমি ধনে পাতাটাই দিলাম। তো দেখো কি লোভনীয় হয়েছে দেখতে। আর আমার না একটা ভুল হয়ে গেছে, আমি গরম গরম থাকতে কেটে ফেলছিলাম, এই জন্য একটু একটু ভেঙেছে, বেশি ভাঙেনি। তো তোমরা কিন্তু যদি বাড়িতে ট্রাই করো ইসে করবে, ঢোকলাটাকে ঠান্ডা হতে দেবে। ঠান্ডা এ পর্যন্তই রইল, যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তো আর নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার শিগগিরই আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।